কেন খালি পেটে লিচু খাওয়া বিপজ্জনক? লিচু ফলটি আমাদের সবারই কম বেশি পছন্দের ফল, বিশেষ করে বাচ্চাদের তো খুবই প্রিয় একটি ফল। এখন লিচু পুরো মৌসুম চলতেছে, হাটে বাজারে সব জায়গায় এখন লিচু বিক্রি হচ্ছে। তবে লিচু মৌসুমি ফল হিসেবে খুবই প্রিয় একটি ফল হলেও ভারত ও বাংলাদেশে কিছু এলাকায় শিশুর মৃত্যুর কারণ হিসেবে লিচু থেকে বিষক্রিয়ার প্রমাণ পেয়েছে বিজ্ঞানীরা। তারা বলেছেন, ভারতের বিহার রাজ্য এবং বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অনেক শিশুর মৃত্যুর কারণ এটি। উল্লেখ্য যে ভারতের বিহারে 2 বছর আগে মৌসুমি ফল লিচু হওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল 390টি শিশু, তার মধ্যে 112 জনই মারা গিয়েছিল। গবেষকরা এখন বলেছেন, খালি পেটে লিচু খাওয়ার ফলে তাদের শরীরে বিষক্রিয়া দেখা দিয়েছিল। আন্তর্জাতিক চিকিৎসা বিজ্ঞান পত্রিকা ল্যানসেট এর সাম্প্রতিক সংখ্যায় প্রকাশিত একটি গবেষণাপত্রে এই তথ্য উঠে আসে। খালি পেটে অনেকগুলো লিচু খেয়ে ফেললে শরীরে যে বিষ তৈরি হয় তার ফলেই সুস্থ সবল শিশুদের হঠাৎ খিঁচুনি আর বমি শুরু হয়, তারপরেই অজ্ঞান হয়ে পড়ে তারা, আর এভাবে আক্রান্ত হওয়া অর্ধেকেরও বেশি শিশু মারা যায়। বিহারে লিচু রোগ বা বাংলাদেশের কোথাও কোথাও অজানা কীটনাশকের প্রয়োগকেই এসব শিশু মৃত্যুর কারণ বলে মনে করা হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মৃত্যুর কারণটা লুকিয়ে থেকে লিচু ফলের মধ্যেই। লিচুতে হাইপোগ্লাইসিন নামে একটি রাসায়নিক উপাদান থাকে যা শরীরে শর্করা তৈরি রোধ করে। খালি পেটে অতিরিক্ত লিচু খেয়ে ফেললে শিশুদের শরীরে শর্করার পরিমাণ অত্যন্ত কমে গিয়ে তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। বিহারের ঘটনায় বিজ্ঞানীরা প্রত্যেকটি শিশুর চিকিৎসা সংক্রান্ত তথ্য খুঁটিয়ে দেখে এই সিদ্ধান্তে উপনীত হয় যে ওই বাচ্চাগুলো আগের রাতে খাবার খায়নি বা কম খেয়েছিল, পরের দিন রাস্তায় পড়ে থাকা, নষ্ট হয়ে যাওয়া অথবা অপরিপক্ক লিচু একসঙ্গে অনেকগুলো খেয়ে ফেলেছিল তারা, তারপরে অসুস্থ হয়ে পড়ে বাচ্চাগুলো। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের ICDCR গবেষকরা কারণ হিসেবে লিচু বাগানে ছিটানো কীটনাশক ও রাসায়নিকের কথা বলেছেন। তবে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, খালি পেটে লিচু খেলে শিশুদের শরীরের বিষক্রিয়া দেখা দেয়। মে থেকে জুলাই মাসেই লিচুর ফলন হয়ে থাকে, আর ওই সময়ে শিশুরা এই উপসর্গ নিয়ে মারাও যায় সব থেকে বেশি। বিজ্ঞানীরা বলেছেন, অপরিপক্ক লিচু বা লিচু জাতীয় ফল খেয়েই যে বিষক্রিয়ায় বহু শিশু মারা যায় সেটা অনেকদিন আগে ক্যারিবিয়ান দ্বীপে গবেষণায় জানা গিয়েছিল। এরপর জামাইকান ভমিটিং সিকনেস নামের ওই রোগটির ব্যাপারে বিস্তারিত তথ্য ভারত ও বাংলাদেশ সহ এশিয়ার কয়েকটি অঞ্চলে পৌঁছাতে অনেক দেরি হয়েছে, বলছেন ল্যানটেক।